উত্তর অসম হয়তো রাজনৈতিকভাবে অধিকার সাব্যস্ত করবলে পাইছে, কিন্তু আজি আমার গোয়ালপাড়া জেলা, আজি আমার ধুবরী জেলা, বরপেটা জেলায় হোক বা আজি চিরাং জেলায় হোক, আজি যে পরিবেশ পরিস্থিতি আজি হয়েছে রাজনৈতিকভাবে, চিরদিনের কারণে আমি রাজনৈতিক অধিকার হেরাই পেলাইছো। আর গণতন্ত্র যেহেতু সংখ্যায় একমাত্র মূল খেল, সংখ্যাগতভাবে যেতালে আমি সংখ্যার নম্বর যেটা উত্তীর্ণ হব নিম, তো আমি সেটি ফালিলেও কোনো ধরনের লাভ নাই, কারণ গণতন্ত্র হচ্ছে সংখ্যার খেল। আজি আমি এই অঞ্চলের পশ্চিম অঞ্চল আজি আমি চিরদিনের বাবে রাজনৈতিক অধিকার হেরার মূলগত কারণ হয়েছে কংগ্রেস, আর আমাক করা প্রতারণা, জাতিটুক করা প্রতারণার কারণে আজি এই অবস্থা হয়েছে। আজি শুনেছ মুখেরে কৈছে যে ইউডিএফর মিত্রতা খাটাং হওয়া বলে কংগ্রেস দলের সভাপতি রাজ্যিক সভাপতিগুলো কৈছে। আজি কি দুর্ভাগ্যজনকভাবে যে কংগ্রেস আর ইউডিএফর একমাত্র রাজনৈতিক স্বার্থ জাতির খিলঞ্জিয়া সকল জলাঞ্জলি দিয়ে পেলায় যে মিত্রতা করার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই মিত্রতার কথা রাইজে কিন্তু সহজভাবে লওয়া নাই, কারণ এইখানে লওয়া নাই যে আমি জানো যে বিধানসভার যেটা হিতেশ্বর শইকীয়া ডাঙরে যেটা মুখ্যমন্ত্রী আছে, আর সেই মুখ্যমন্ত্রী থাকার সময় যেটা আমি লক্ষ্য করে আছো যে জাতীয় কংগ্রেস দলে আজি প্রতারণা দিবস অনুষ্ঠিত করার কারণে সিদ্ধান্ত লৈছে, আর ব্লক ভিত্তিক ঠাই বিশেষে দ্বিতীয় পূর্বতে বুথর ভিত্তিত করিম বলে কৈছিলে, কিন্তু এটা ব্লক ভিত্তিক প্রতারণা দিবস অনুষ্ঠিত করার কারণে সিদ্ধান্ত লৈছে। আমি প্রশ্ন করছি যে প্রতারকে আজি প্রতারণা দিবস পাতিবলে লওয়াটো আসলতে লজ্জাজনক কথা হয়েছে, কারণ কংগ্রেসে যেহেতু প্রতারক, আর এই প্রতারকর জল জল পটপট সিদ্ধান্ত বেলেগত যাওয়ার দরকার নেই। আমার যদি বজালি মহকুমার যদি কথা কো, বজালি অঞ্চলের যদি কথা কো, অসম আন্দোলনের প্রথমগী শহীদ খড়্গেশ্বর তালুকদার, সেই শহীদ খড়্গেশ্বর তালুকদারের হত্যা করলে সেই কংগ্রেস দলে হত্যা করলে, একমাত্র কংগ্রেসের প্রার্থীয় নমিনেশন দিয়ার স্বার্থ কিনা কারণ দুর্ভক্রমে হয়তো এই নমিনেশন হয়তো সেই সময় কেনসেল হয়, কিন্তু সেই নমিনেশন কংগ্রেসে মানুষের বুকু গচকি পেলায় বরপেটাত নমিনেশন দিব যাওয়ার ফলস্বরূপে শহীদ খড়্গেশ্বর তালুকদার আমার এই বজালি অঞ্চলের আজি প্রথমগী শহীদ হয়েছে। আর সেই কংগ্রেস দলের মুখত আজি প্রতারণার কথা যদি কয়, আজি সেই কংগ্রেস দলে আজি জাতিটো খিলঞ্জিয়া সকল আজি যে অস্তিত্ব বিপদাপন্ন যে করবলে লৈছে তার মূলগত কারণ হয়েছে কংগ্রেস দল। আজি জাতির খিলঞ্জিয়া সকলে যে সংগ্রাম করবলগা হয়েছে, ধারাবাহিকভাবে যান সংগ্রাম করবলগা হয়েছে, সেয়া নিরস্ত্রয় হোক বা সহস্ত্রয় হোক, একমাত্র কংগ্রেস দলের ভুল সিদ্ধান্তর কারণে, কংগ্রেস দলে করা জাতির প্রতারণা করার কারণে লাখ লাখ বাংলাদেশি মানুষ ভোটর স্বার্থ ইয়াতে মিলি দেওয়ার ফলস্বরূপে আজি বিশেষক নামনি আজি পশ্চিম অঞ্চল আমি রাজনৈতিক ক্ষমতা চিরদিনের কারণে হেরাই পেলাইছো। করা যে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা, আওয়াজ যোজনার ঘর প্রায় 2,84,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার নামত ভুয়া নাম আমি ইতিমধ্যে চিনাক্ত করে পেলায় সেই তালিকার বাহির করেছো, গতি প্রতারক কোন আমি সেই তালিকার চিনাক্ত করে বাহির করেছো, আর তাদের সুমাই রাখিছিল স্বাভাবিক প্রতারক কংগ্রেস। ঠিক তেনেক অঙ্গনবাড়ী কেন্দ্রের প্রায় 9,00,000 শিশু নাম কোনো ধরনের পরিচয় নোহা বেনামী নাম তার অন্তর্ভুক্ত করে রাখার কারণে 9,00,000 শিশু খাদ্য প্রতারণা করে পেলায় আত্মসাত করেছিল সেই কংগ্রেসে। তারপর আমি দেখিছো যে রেশন কার্ড
তিনি লাখ ষাঠি হাজার অবৈধ রেশন কার্ড আমি চিনাক্তকরণ করব পাইছো। আমি কেন পাইছো একে বেদখল করাইছে কংগ্রেস যুদ্ধত করাইছে। আজি কাজিরঙ্গার মাটি যদি বেদখল করাইছিল সেই পটারক সকলে করাইছে, আমি কাজিরঙ্গার বুড়া পাহাড় কিন্তু মাটি আমি বেদখল মুক্ত করছি। আজি বার্ধক্যজনকভাবে গড়ের মৃত্যু হয় কিন্তু শিকারী হাটত গড়ের কিমান গড় 2001 সনেরপরা যা 2016 সনলে কিমান গড় শিকারী হাটত মরিলে আর আমার দিনতে চারিটা বছর কিমান গড় মরিলে সেই তথ্য বিধানসভাতে আগন্তুক দিনত উত্থাপন করা হব। তারমানে আমি এই কবলে বিচারিছো যে ভারতীয় সরকারের দিনত গড় হত্যা করা শিকারীর জড়িয়ে এই আমি রোধ করবলে সক্ষম হয়েছিল কিন্তু প্রচারক সকলে কিন্তু গড় হত্যার উচটনি দিছে। আনকি আগের দিনত গড় হত্যা চোরাং শিকারীর ক্ষেত্রে কোনো ধরনের পানিশমেন্টের ব্যবস্থা নাছিল। আমি কৈছো যে নহয় গড় হত্যার ক্ষেত্রে ফাস্ট ট্রেক আদালতের ব্যবস্থা করব লাগে, ফাস্ট ট্রেক কোর্টের ব্যবস্থা করব লাগে, কারণ প্রতারক সকলে আগতে তেনেকা ব্যবস্থা করা নাছিলে। আর যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বত আমি ফাস্ট ট্রেক কোর্ট গঠন করার কারণে